সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি নবম শ্রেণীর সেপ্টেম্বর মাসের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোলের পার্ট 6 নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে প্রশ্নগুলো দেখতে পারছো। প্রথম প্রশ্নটা বলেছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। মোট 3টি এমসিকিউ প্রশ্ন দিয়েছে, আমি 3টি প্রশ্নের খুব সুন্দর করে উত্তরগুলো করে দিয়েছি। 3.1 যে প্রশ্নটা আছে, অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর অপশন, অর্থাৎ অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল। আমি লাল কালিতে টাইপ করে দিয়েছি, তোমরা দেখে নাও। এবং উত্তরটা ঠিক এভাবে লিখবে, লাস্টে গিয়ে উত্তর লিখবে, গ নম্বর অপশন দেবে এবং উত্তরটা লিখবে অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল। ক্লিয়ার? এবার দেখে নাও 1.2 এর প্রশ্ন, বিদার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 4টি অপশনের মধ্যে দ্বিতীয় অপশন অর্থাৎ খ নম্বর অপশন, লাভা মালভূমি। এবং উত্তরটা ঠিক এভাবে লিখে রাখবে, উত্তর লিখে খ নম্বর অপশন দেবে, লাভা মালভূমি। এবার দেখে নাও 1.3 প্রশ্ন, ঠিক জোড়াটি নির্বাচন করো, অর্থাৎ এখানে 4টি অপশনের মধ্যে একটা ঠিক আছে এবং বাকি 3টে ভুল আছে, যেটি ঠিক সেটা নির্বাচন করতে বলেছে। সঠিক উত্তর হবে খ নম্বর অপশন, অর্থাৎ কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী। এবং উত্তরটা ঠিক এভাবে লিখবে খ নম্বর অপশন দিয়ে, কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান। ঠিক আছে, এভাবে এক দেখে যে 3টি এমসিকিউ প্রশ্ন আছে লিখে নেবে। এবার দেখে নাও 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, মোট 3টি শূন্যস্থান দিয়েছে এবং 3 নম্বরের জন্য। খেয়াল করো, আমি কিন্তু শূন্যস্থানগুলো লাল কালিতে টাইপ করে দিয়েছি, তোমরা লিখে নিও। দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখাকে ড্যাশ কোণে ছেদ করে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে 90° কোণে ছেদ করে, অর্থাৎ সমকোণে ছেদ করে। 2.2 এর প্রশ্ন, আবহবিকারগ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার উপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে ড্যাশ বলে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে রেগোলিথ বলে। 2.3 প্রশ্ন, দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো, উত্তর হবে তিস্তা। যে কোনো একটা নদীর নাম লিখলে হবে, মানে নিত্যবহ একটা নদী হবে, এখানে তিস্তা হতে পারে, মহানন্দা হতে পারে, আমি যে কোনো একটা নদী বলেছে তাই তিস্তা লিখেছি। এবার দেখে নাও 3 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 প্রশ্ন, আবহবিকারে প্রাণীদের ভূমিকা উদাহরণ সহ ব্যাখ্যা করো 2 নম্বরের জন্য। খেয়াল করো, এখানে কিন্তু প্রাণীদের ভূমিকা বলেছে এবং ব্যাখ্যা করতে বলেছে, তাই উত্তরটা সামান্য একটু আমি বড় করেছি। দেখে নাও, প্রথমে হেডিং করবে আবহবিকারে প্রাণীদের ভূমিকা, তারপর লিখবে মানুষের ভূমিকা, ঠিক আছে, ক নম্বর দিয়ে। মানুষের ভূমিকার মধ্যে পয়েন্ট করে লিখবে 1 নম্বরে, বাসগৃহ নির্মাণের মাধ্যমে শিলার বিচূর্ণন ঘটে। 2 নম্বর পয়েন্টে লিখবে কৃষিকার্যের মাধ্যমে যান্ত্রিক আবহবিকার ঘটে। 3 নম্বর পয়েন্টে লিখবে খনিজ উত্তোলন, জলাশয় খনন, শিল্প স্থাপন প্রভৃতির মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আবহবিকার ঘটে। এবার খ নম্বরে হেডিং করবে অন্যান্য প্রাণীদের ভূমিকা। 1 নম্বরে লিখবে খরগোশ, ইঁদুর, কেঁচো, পেরি কুকুর প্রভৃতি মৃদভেদী প্রাণীরা মাটিতে গর্ত করে বাস করে এবং শিলার বিচূর্ণন ঘটায়। 2 নম্বর পয়েন্টে লিখবে প্রাণীদের মৃতদেহ ও বর্জ্য পদার্থ বিয়োজিত হয়ে শিলার রাসায়নিক আবহবিকার ঘটে। ঠিক আছে, এভাবে লিখে নেবে হয়ে যাবে। এবার দেখে নাও 3.2 প্রশ্ন, পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। এটা 3 নম্বরের জন্য দিয়েছে, তাই উত্তরটা একটু বড় করেছি। দেখে নাও, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার 90% সমভূমিতে বসবাস করেন, এর ভৌগোলিক কারণগুলি হলো। এখন কারণগুলো আমি পয়েন্ট করে দিয়েছি, দেখে নাও। 1 নম্বর পয়েন্টে লিখবে মৃদু ভাবাপন্ন জলবায়ু, এখানে মধ্যম উষ্ণতা ও পরিমিত বৃষ্টিপাতের জন্য জলবায়ু মৃদু প্রকৃতির হয়। 2 নম্বর পয়েন্টে লিখবে জলের সহজলভ্যতা, তারপর লিখবে সমভূমির মাটির অগভীরে ভৌমজল এবং অসংখ্য নদনদী, খাল ও জলাশয় থেকে সেচ, দৈনন্দিন কাজকর্ম, পানীয় ও শিল্প কাজে জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। 3 নম্বর পয়েন্টে লিখবে কৃষি উন্নতি, বিস্তীর্ণ সমতল জমি, উর্বর গভীর পলি বা বেলে মাটি বা কৃষ্ণ মৃত্তিকা জলসেচের সুবিধার জন্য সমভূমি বিশ্বের শ্রেষ্ঠ কৃষি অঞ্চল, যথা সিন্ধু গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি, হোয়াংহো অববাহিকা, মারে ডার্লিং বেসিন। ঠিক আছে, 4 নম্বর পয়েন্টে লিখবে পরিবহন ও যোগাযোগ উন্নতি, সমতল ভূমিরূপ এবং বিপুল জনসংখ্যার কেন্দ্রীয় ভবনের জন্য ঘন জালের আকারে সড়ক, রেল, পাতাল রেল, নদী ও আকাশপথের বিস্তার ঘটে, দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার অকল্পনীয় বিকাশ ঘটে। 5 নম্বর পয়েন্টে লিখবে ব্যবসা বাণিজ্যের প্রসার, কৃষি শিল্পের উন্নতি, সুষ্ঠু পরিবহন ও সমৃদ্ধ বাজারের জন্য ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে। ঠিক আছে, এই 5টা পয়েন্ট লিখলেই কিন্তু তোমাদের 3.2 প্রশ্নটা উত্তর কমপ্লিট হয়ে যাবে, যেহেতু 3 নম্বরে দিয়েছে তাই 5টা পয়েন্ট লিখলেই সবথেকে ভালো হবে। এবার দেখে নাও 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু কীভাবে
মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত হয় 5 নম্বরের জন্য দিয়েছে, তাই উত্তরটা একটু বড় হবে। আমি মোট 7টি পয়েন্ট লিখেছি, 7টা পয়েন্ট লিখলেই আশা করি এই উত্তরটা কমপ্লিট হবে। তোমার দেখে নাও কীভাবে লিখবে। প্রথমে হেডিং করে নেবে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব, তারপর লিখবে পশ্চিমবঙ্গ সহ ভারত হলো মৌসুমি বায়ুর প্রধান বিচরণ ক্ষেত্র, রাজ্যের সকল জলবায়ুগত উপাদানগুলির উপর মৌসুমি বায়ুর প্রভাব ফেলে, তাই রাজ্যের জলবায়ু মৌসুমি প্রকৃতির। এখন 1 নম্বর পয়েন্টে লিখবে ঋতু পরিবর্তন। মৌসুমি বায়ুর আসা ও ফিরে যাওয়ার ভিত্তিতে রাজ্যে 4টি ঋতুর পর্যায়ক্রমিক আবর্তন ঘটে, যথা গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল ও শীতকাল। প্রত্যেকটা সময় ব্র্যাকেটের মধ্যে আছে, তোমরা লিখে নিও। 2 নম্বর পয়েন্ট, ঋতুগত বিপরীতমুখী বায়ু প্রবাহ। মৌসুমি বায়ুর সারা বছর ধরে আগমন ও প্রত্যাগমনের জন্য পশ্চিমবঙ্গ ঋতু অনুসারে 180 ডিগ্রি দিক পরিবর্তন করে বিপরীতমুখে প্রবাহিত হয়। গ্রীষ্ম ও বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ থেকে উত্তরে সমুদ্র থেকে স্থলভাগের দিকে, এবং শরৎ ও শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু উত্তর থেকে দক্ষিণে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। 3 নম্বর পয়েন্টে লিখবে পর্যাপ্ত বৃষ্টিপাত। মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা রাজ্যে বর্ষাকালে গড়ে 200 থেকে 250 সেমি বৃষ্টি ঘটিয়ে বার্ষিক 90% বৃষ্টিপাত সম্পন্ন করে। মালভূমি ছাড়া সর্বত্র আর্দ্র জলবায়ু সৃষ্টি করে। 4 নম্বর পয়েন্টে লিখবে আর্দ্র গ্রীষ্ম এবং শুষ্ক শীতকাল। গ্রীষ্মকালের সেই ভাগে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যের সর্বত্র পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটিয়ে আর্দ্র করে, বর্ষাকালের সূচনা হয়। আবার শীতকালে স্থলভাগ থেকে আগত জলীয় বাষ্পহীন উত্তর পূর্ব মৌসুমি বায়ুর জন্য শুষ্ক আবহাওয়া সৃষ্টি হয়। 5 নম্বর পয়েন্টে লিখবে বৃষ্টিপাতের অসমবণ্টন। রাজ্যের বিভিন্ন অংশে মৌসুমি বায়ু বিভিন্নভাবে প্রভাবিত হওয়ায় বৃষ্টিপাতের বণ্টন সব জায়গায় সমান হয় না। বৃষ্টিপাত উত্তর থেকে দক্ষিণে এবং দক্ষিণ থেকে পশ্চিমে ক্রমশ হ্রাস পায়। উত্তরে পার্বত্য অঞ্চলে 300 থেকে 500 সেমি, দক্ষিণবঙ্গে 150 থেকে 200 সেমি এবং পশ্চিমের মালভূমিতে 100 থেকে 125 সেমি বৃষ্টিপাত হয়। 6 নম্বর পয়েন্টে লিখবে অনিশ্চিত বৃষ্টিপাত। মৌসুমি বায়ু প্রায়ই খামখেয়ালি, কোনো বছর আগে আসে ও ফিরে যায়, আবার কোনো বছর পরে আসে, পরে এসে আগে ফিরে যায়। ফলে সব বছর সমভাবে বৃষ্টিপাত হয় না, কখনও অতিবৃষ্টিতে বন্যা এবং কখনও অনাবৃষ্টিতে খরা সৃষ্টি হয়। 7 নম্বর পয়েন্টে লিখবে উষ্ণতা হ্রাস। মৌসুমি বায়ুর আসার সঙ্গে সঙ্গে রাজ্যের আকাশ মেঘাচ্ছন্ন হয় ও বৃষ্টিপাত শুরু হয়ে উষ্ণতা 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়। আবার ফিরে যাওয়ার সময় শরৎকালে আকাশ নির্মল হয়ে গড় উষ্ণতা বর্ষাকালের চেয়ে সামান্য বৃদ্ধি পায়। ঠিক আছে, এই 7টা পয়েন্ট লিখলেই কিন্তু তোমাদের 4 দাগের প্রশ্নটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু 4 দাগের প্রশ্নটা 5 নম্বরের জন্য দিয়েছে, তাই একটু বড় করে লিখতেই হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরপরে আমি তোমাদের বাকি সাবজেক্টগুলোর পার্ট 6-এর প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও কিন্তু আপলোড করবো। আশা করি তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে। যদি ভালো লাগে লাইক করো, আর যদি খারাপ লাগে ডিসলাইক করো এবং কমেন্ট করে জানিও। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।